গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্গল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল বাসি কাজ বাজ সেরে ছেলেকে পড়িয়ে টড়িয়ে উঠে তখন বাজে অলরেডি 11টা বেজে গেছে। তো ওই জন্যই তোমাদের গুড আফটারনুন বললাম। আরও কারণ আছে, কারণ দুপুরবেলা ভিডিওটা করছিলাম তো তো ঘড়িটা সেভাবে আমার দেখা নেই। যাওয়ার সময় 12টা বেজে গেছিলো। তো আমি সকাল সকাল শাক বাজার ভাত করে নিয়ে নেমে পড়েছি দেখো পুকুরে, পুকুর পরিষ্কার করতে। কারণ পুকুর এটা হলো আমাদের একটা টোপনা টাইপের বলতে পারো, টোপনা আমরা টোপনা বলি, অ্যাকচুয়ালি ছোট একটা পুকুর, মানে এই জায়গাটা ছোট কি ভালোই বড় দেখো দেখতে পাবে। তো এখানে না প্রচুর কলমি শাক হয়ে ভরে গেছিলো আর পানা কচুরি, ওইদিকে দেখো পানাগুলো হয়ে ভরে গেছে। তো শীতকাল এবার এতদিন একরকম হয়েছে। আর ছেলে তোমাদের বলেছি যে আমার ছেলের শরীরটা খারাপ, ছেলেকে ডাক্তার জ্যান্ত মাছ খেতে বলেছে। তো সেইটা কি হয়, গ্রাম গায়ে বুঝতেই পারছো যে যার সবারই পুকুর আছে, তো সেই জন্য সেইভাবে কেউ আর জ্যান্ত মাছটা বিক্রি করতে আসে না। সমুদ্রের মাছ মানে নদীর মাছ আমরা যেটাকে বলি, আমাদের গ্রামের ভাষায় যেটাকে নদীর মাছ বলা হয়, তো আমরা ওই নদীর মাছটা আমরা কিনে খাই, কিন্তু জ্যান্ত মাছটা আমরা সেইভাবে কিনতে পারি না, কারণ এখানে সবারই প্রত্যেকেরই পুকুর আছে, তো ওই কারণে আর কিনে ওঠা হয় না। তো সেই জন্যই তোমাদেরকে দেখো পুকুরটা আমি আর আমার দেওরের ছেলে দুজনে মিলে পরিষ্কার করছি। সরি দেখো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর এত অতিরিক্ত মানে জল ঘেটে না অতিরিক্ত কাশি শুরু হয়ে গেছে, পারছিলাম না, দেখতে পাচ্ছ তো। দেখো ওদিকে আমার ছোট দেওরের ছোট ছেলেকে বলেছি ভিডিওটা বানা, তো ওই দেখো দুই জায়ের ছেলে, বড় ছেলে আর এদিকে ছোট ছেলে ভিডিও বানাচ্ছিল, আর বড় ছেলে আমার সঙ্গে সব হাতে হাত দিয়ে কাজ করছিল, কারণ আমার একার দ্বারা সম্ভব হয় না ওটা। আর আমি প্রথমত আমি অতটা হাঁটতে পারি না, কিন্তু ওই টোকনাটা হাঁটতে পারি, জলটা কম আছে, তো ওই জন্যই পরিষ্কার করছিলাম যে এখানে মাছ আছে অলরেডি অনেক, জ্যান্ত মাছ, কই মাছ, শোল মাছ, শিং মাছ, ল্যাঠা মাছ, এইসব মাছ আছে এই পুকুরটায়। তা আমি ভেবেছি যে এত যাবড়া, দেখতে পাচ্ছো কত নোংরা উঠেছে, কত শাক পাতা উঠেছে, আরও ওপাশটা আরও ভরে ছিল, তার অতটা আর পরিষ্কার করতে আর পারিনি, আজকে যত এইটুখানি করেছি। তো এখানে কি বলতো, ছিপ ফেললেও না মাছটা ওঠানো যাবে, তখন ছিপ ফেললে মাছটা ওঠার জায়গা ছিল না, কারণ যেহেতু এত পানায় ভর্তি হয়ে গেছিলো আর এসেতে গাছপালায় শাক পাতায় ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য আর পরিষ্কার করতে মানে ছিপ ফেলার অবস্থা ছিল, ছিপ ফেলে না ছিপ ভেতরে যেত না মাছ উঠত, তো ওই জন্য ওই জায়গাটা পরিষ্কার করে না এবার ছিপ ফেলতে পারবো, প্লাস দেখা যাক কিছু মাছ ফেলবো কিনা ভাবছি।